ওয়াটারমেলন বা তরমুজ আমরা প্রায় সকলেই খেয়ে থাকি, তো আমরা জানি ওয়াটারমেলনে প্রচুর পরিমাণে পানি থাকে, কিন্তু আমরা অনেকেই জানি না এই ওয়াটারমেলন খাওয়ার পাশাপাশি আমরা আমাদের স্কিনের উপরেও অ্যাপ্লাই করতে পারি। তো সেটাই আপনাদের কাছকে আমি দেখিয়ে দিব। সাধারণত আমাদের শরীরের উপরের অংশ ধোয়ার জন্য আমরা প্রচুর পানি খরচ করি, যেমন গোসল করে, হাত মুখ ধোয়া, উজু করা, সব কিছু মিলিয়ে। তো সে পরিমাণ পানি কিন্তু আমাদের ভিতরের যে শরীরের অংশটা সেটা পরিষ্কার করার জন্য দরকার, তাই আমরা প্রচুর পরিমাণে পানি পান করি। প্লাস অনেক ফলে প্রচুর পরিমাণে পানি থাকে, যেমন তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তৃষ্ণা মিঠা। তবে এই যে তরমুজের রস, এই তরমুজের রসটা যদি আমরা স্কিনের উপরে ব্যবহার করি সেটা কতটুকু উপকার করে সেটা আমরা অনেকেই জানি না। সাধারণত আমরা বাজার থেকে ক্লিনজিং ওয়াটারটা কিনে থাকি মেকআপ তোলার জন্য বা মুখ পরিষ্কার করার জন্য। আপনারা যদি এই যে তরমুজের রস দিয়ে স্কিনের উপরে অ্যাপ্লাই করেন, তরমুজ খাওয়ার পরে যে তরমুজের খোসাটা থাকে বা যে তরমুজ একটু চিপিয়ে বা তরমুজ কাটার সময় এরকম রস বের হয়, সেই রসটা মুখে লাগিয়ে দেখবেন, সকালে ম্যাজিক দেখবেন রাতে লাগিয়ে, তাহলে বুঝতে পারবেন ত্বক কতটুকু ক্লিন এবং ফ্রেশ দেখায়। তা আমি এখানে তরমুজ খাওয়ার পরে এক টুকটা তরমুজ রেখে দিয়েছিলাম, সেটার থেকে চিপে আমি রসটা বের করে নিচ্ছি। রসটা বের করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অংশটা থাকবে, এই অংশটা আমি মুখে, গলায়, হাতে ভালো করে ঘষে নিব। তাহলে আমাদের যে লোমকূপের নিচে যে ময়লা বসে থাকে বা যে মরা যে লোমকূশগুলা, এগুলা চলে যায়। তারপর আমি এখানে মিশিয়ে নিচ্ছি ডালের গুঁড়া, আপনি চালের গুঁড়া বা ডালের গুঁড়া মিশিয়ে নিতে পারেন। আর যাদের বলিরেখা চলে এসেছে, বয়স 30-35 পার হয়ে গিয়েছে, তাদেরকে আমি বলবো এখানে আপনারা চাইলে চালের গুঁড়া বা ডালের গুঁড়া না দিয়ে আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা সাধারণত আমরা স্যুপ খাওয়ার জন্য করে, বিভিন্ন রান্নার জন্য আমরা ব্যবহার করে থাকি। তো কর্নফ্লাওয়ারটা আমরা এখানে ইউজ করতে পারি, তাহলে ত্বকটা টান টান থাকবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিটা স্কিনের জন্য খুবই ভালো। আপনি যদি পার্লারে ব্ল্যাক কফির ফেসিয়ালটা করতে যান, তো প্রচুর পরিমাণে খরচ, সেটা আপনারা রেগুলারলি যারা পার্লারে যান তারা সবাই জানেন। তো সাধারণত মান্থলি ওয়ান টাইম যদি আপনারা হাইড্রো ফেসিয়ালটা করেন, তা কতটুকু এক্সপেন্সিভ, যারা দেশে থাকেন বা দেশের বাইরে থাকেন সবাই জানেন। কারণ এখন ত্বকের সচেতনতায় সবাই কাজ করে থাকে, পুরুষ বা নারী বলে কথা নেই। তারপর আমি এখানে দেখেন দিয়ে দিচ্ছি একটু দুধের গুঁড়া। তা আপনারা চাইলে দুধের গুঁড়া দিতে পারেন যদি স্কিনটা আপনি একটু ফর্সা রাখতে চান। আর যদি দুধের গুঁড়া না থাকে কোনো অসুবিধা নেই, চালের গুঁড়া, ডালের গুঁড়া, অথবা চালের গুঁড়া, ডালের গুঁড়া না থাকলে ভাতের মার বা একটু দুধ দিয়ে দিবেন। তো আমি সাধারণত আজকে এখানে দই ব্যবহার করবো, এমনিতে আমি দই ব্যবহার করি, আপনারা আমার বেশিরভাগ ফেসিয়ালের মধ্যেই দেখবেন। দইটা যদি ব্যবহার করেন তবে সেটা স্কিনের জন্য খুবই ভালো। আমাদের স্কিনের বাহিরের স্কিনে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটা নষ্ট হয়ে যায় অতি সহজে, যদি আপনি ইয়োগার্টটা ব্যবহার করতে পারেন। অনেকে আবার দুধের সাথে অ্যালোভেরা জেল মিশিয়েও ফেসিয়ালটা করে থাকেন। আমি সাধারণত ফ্রুটস ইয়োগার্টটা খুব খাই, এই জন্য ফেসিয়ালের সময়ে ব্যবহার করে থাকি। কারণ সারাদিনের প্রচুর ধুলাবালি, অফিসে কাজ করেন, যেখানে কাজ করেন, ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে বসে থাকলেও কিন্তু ধুলাবালি আসে। আর আমাদের মুখের স্কিনে, মেয়েদের বিশেষ করে, মুখের স্কিনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, শুষ্ক হয়ে যায়। আর এখন তো শীতকাল এসে যাচ্ছে ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে, তো আপনারা জানেন ত্বক কতটুকু রুক্ষ হয়ে যাবে। তো এটা ধরে রাখার জন্য আপনারা ইয়োগার্টটা অবশ্যই ব্যবহার করবেন। আর যারা বাইরে থাকেন তারা তো সারা বছরই তরমুজ পেয়ে থাকেন, সেই জন্য তরমুজটা ব্যবহার করলে ত্বকের জন্য অনেক ভালো। আর স্কিনে একটু গ্লো আনার জন্য বা স্কিনের উপরের অংশের যে দাগগুলো সরানোর জন্য আমি সাধারণত অলওয়েজ হলুদটা ব্যবহার করে থাকি। তো এখানে হলুদের গুঁড়া, কাঁচা হলুদ থাকলে আরও ভালো, না হলে হলুদের গুঁড়া মিশিয়ে নেবেন। তা মিশানোর পর আধা ঘন্টা রেখে দিবেন। আধা ঘন্টা রেখার পর এটা আপনি হাতে, গলায়, মুখে যে যে অংশে ব্যবহার করবেন, প্রথমে তরমুজের রস দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, ক্লিন করে নেবেন। নেয়ার পরে এরপরে এভাবে অ্যাপ্লাই করবেন ফেসিয়ালটা, এভাবে অ্যাপ্লাই করে 20-25 মিনিট রেখে দিবেন। এখানে আরেকটা কথা বলি, যাদের লোমকূপ বড় হয়ে গেছে বা বয়সটা একটু 30-35-40 হয়ে গেছে, তাদের জন্য আমি বলবো বরফ ঘষে নেবেন। মানে বরফ যদি ঘষে নেন ফেসিয়ালটা করার আগে, তাহলে আরও বেশি কাজ দিবে। তো তরমুজের রস অনেক উপকারী আমাদের স্কিনের জন্য, তরমুজের রসের ফেসিয়াল তো আরও উপকারী। সাথে যদি শুধু হলুদ আর কফি মিশিয়েও ব্যবহার করতে পারেন তাও চলে। আপনার ঘরে যদি অন্যান্য উপকরণ না থাকে তাহলে জাস্ট তরমুজের রসের সাথে একটু কফি মিশিয়ে ব্যবহার করে নেবেন। আর আমি পানিটা রেডি করে নিচ্ছি, গোসলের পানিটা সাধারণত এইভাবে আমি ব্যবহার করি। সেটা হলে এখানে আমি দুধ মিশিয়ে দিই, গোলাপ জলটা দিয়ে দিবেন আর অলিভ অয়েলটা দিয়ে দিবেন, দিয়ে 15 মিনিট রেখে দিবেন। বেবি অয়েলে দিতে পারেন যদি ঘরে অলিভ অয়েল না থাকে, দিয়ে আপনারা এটা ভালোভাবে ক্লিন করে নেবেন এভাবে, বা নারকেল তেলও দিতে পারেন।
দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবেন। ক্লিন করার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে নারিকেল তেল, ময়শ্চারাইজার ক্রিম অথবা সানস্ক্রিমটা লাগিয়ে দিবেন। আর রাতের বেলা যদি হয় নারকেল তেল লাগানো অনেক ভালো। অনেকে আবার ছোটোবেলা আমাদেরকে সরিষার তেলে লাগিয়ে দিত, সেটাও জানেন, সেটা লাগাতে পারেন। এখন তো খাঁটি সরিষার তেল পাওয়া যায় না বললেই চলে, তার চেয়ে বাজারে পাওয়া ক্রিম লাগানো অনেক ভালো। তা আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে ক্লিন করার পর অবশ্যই আপনারা ক্রিম ভালোভাবে লাগিয়ে নেবেন। রাতে যদি ফেশিয়ালটা করেন সকালে বুঝতে পারবেন ম্যাজিকটা। আর সপ্তাহে যদি একদিন, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে কয়দিন ব্যবহার করব, এই ফেশিয়ালটা রেডি যদি করে রাখেন এক সপ্তাহের জন্য রেখে দিতে পারেন, 4-5 দিন ব্যবহার করতে পারেন। আপনার হাতে যদি সময় থাকে আপনি রেগুলারলি রাতেও এই ফেশিয়ালটা করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।